ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শনে গিয়ে খুলনার কয়রায় গ্রামবাসীর রোষানলে পড়তে হলো স্থানীয় এমপি আক্তারুজ্জামান বাবুকে। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 2 মিনিট 51 সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় এমপি ট্রলারকে লক্ষ্য করে কাদা ছোড়া হচ্ছে। তবে কাদা ছুড়ে মারার ঘটনাটি সত্য নয় বলে দাবি এমপির, যদিও চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। কপোতাক্ষ নদের ভাঙন দেখতে কয়রার দশহালিয়া গ্রামে যান স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। এমপিকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার করতে থাকা গ্রামবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় একটি ট্রলারকে লক্ষ্য করে কাদা ছুড়তে থাকে গ্রামবাসী। মিনিট পাঁচেক কাদা ছোড়াছুড়ির এক পর্যায়ে ট্রলার নিয়ে সরে পড়েন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। তবে কাদা ছুড়ে মারার বিষয়টি সত্য নয় বলে দাবি এমপির। আমরা তো সবাই কাদার ভিতর দাঁড়ায় কোথাও, তাই না? সেখানে মানুষ দাবি দাবা করতেছে, দাবি দাবা উত্থাপন করতেছে। আমি তাদেরকে বুঝাই বলতেছি, আপনি ছাত্র রাজনীতি থেকে গড়ে ওঠা একজন নেতা, আপনি থাকতে এত দূর আমাদের এটা নিয়ে আমরা একটা ভুগতেছি কেন, এই আর কি। স্থানীয়রা জানান ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে মহারাজপুর ও বাগালী ইউনিয়নের অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়। বাঁধটি সংস্কার না হয় জোয়ারের পানিতে তলিয়ে যায় জনপদ। 4 দিন ধরে গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ করলেও দেখা মেলেনি সংসদ সদস্যের। এছাড়া দুর্যোগের পর থেকে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুকে পাশে না পাওয়ার অভিযোগ তাদের। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা।